প্রশ্নবোধক শব্দগুলো কি? প্রশ্নবোধক শব্দ স্যার? না নি না না সা সা WHY লোকজন এখানে ঢুকতেছে না তো? এই যে আবদক না আবদক কারণ হয়ে গেছে, আবদক না আবদক খাইতাম না যাইতাম না, ও খাইতেছি যে মানে ও খাইছিলাম খাইছি খাইতাম না অনুযায়ী গেলেই তো হয়ে যায় না, প্রশ্নগুলো চিহ্ন কিন্তু ইয়ে হবে বিষয়টা তো বুঝলাম না। ক্লাসের টাইমে বিস্কিট খেয়েছেন? ক্লাসের টাইমে বিস্কিট খান? এখন কি কোনো সাউন্ড শোনা যাচ্ছে? ওকে শুরু করা যাক। না ঠিক আছে হ্যালো, আমাদের আজকে বাংলায় সহজ বাংলায় জাপানি শিখুন সপ্তম না 0.7 পর্ব। আজকে শিখবো হলো প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ আমাদের একটু এখানে অনলাইন অফলাইন কিছু ছাত্র আছে, অফলাইন না কি বলে এটাকে, রুমে কিছু ছাত্র আছে, আগ্রহী ছাত্র, আগ্রহী ছাত্র। ওদের চেহারা একটু দেখা যাক কারা এরা। খুব আগ্রহ শেখার জন্য রোহিত ভাইয়ের আগ্রহ আজকে থেকে শুরু হয়েছে। নতুন আসছি, প্রশ্নবোধক শব্দ একটু বাংলায় প্রথম প্রশ্নবোধক শব্দ গুলাকে একটু লেখি। নাম কি? কি তোমার নাম কি? তাহলে কি আছে একটা, তাই না? কি কি একটা প্রশ্নবোধক আছে। আর কেন কেন? ওকে কোথায় কোথায়? ভেরি গুড। কোথায় আর কিভাবে? কিভাবে কখন? কখন কত? কত এটা খুব ইউজফুল জিনিস। কত আর কি আছে? কে? কয়টা? জাপানিতে কি বলে? হ্যাঁ কি দুই ধরনের? আরেকটা কি আছে এরকম না? এই কি হলো যদি উত্তরটা হয় মানে এটা কোশ্চেনের মতো, যদি ইয়েস নো হয় তাহলে হবে এই কি একটা বিস্তারিত। সো দুইটার ক্ষেত্রেই শিখে নিন। যদি হয় যেমন তোমার নাম কি প্রশ্নবোধক, আরেকটা হলো আরেকটা কি আছে কি দিয়ে ভাত খেয়েছো, কি দিয়ে ভাত খাইছো। কিন্তু জাপানি ভাষায় দুইটা একই। তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও? হ্যাঁ জাপানি ভাষায় একটা। তুমি কি টেম্পুরা খাও?
রাইট। তো জাপানি ভাষায় এই কি কে বলে হলো এটা খুব পরিচিত একটা শব্দ, কারণ বাংলা ভাষার উচ্চারণের সাথে মিলে, সেটা হলো নানি। বা মাঝে মাঝে এটাকে নান এর মতো শোনা যায় আর কি। নানা মানে কি? নানি নানির একটা নানা মানে হলো সাত, ওইটা আবার অন্য জিনিস। আচ্ছা, তো এটা দিয়ে একটা বাক্য রচনা করি, নানি অথবা না। কি যেন ছিল একটা বাংলা, কি বললা? তোমার নাম কি? তোমার নাম কি? ওকে, এটা যদি লিখি তোমার নাম কি, কি হলে ইয়ে হবে না, দেশিকার হবে, তোমার নাম কি। সো তোমার কি কি বলে জাপানি ভাষায়? আনাতা। আনাতা, ভেরি গুড। তাহলে এটা হলো আনাতা। তারপরে নাম কি ছিল মনে আছে? নামাই, ভেরি গুড। এটা হলো এটা দিয়ে দেখি, এটা হলো আনাতা, আর নাম হলো নামাই, না মা। অনেকটা নামের মধ্যে আমাদের বাংলা ভাষার মধ্যে মিল আছে। আনাতা নাম হলো নামায়, কি মানে হলো নানি অথবা নান, নানি কি হলো নানি, ঠিক আছে, অথবা নান। তো এখন এটা একটা চমৎকার জিনিস, এটা মনে রাখতে হবে, বাংলা ভাষায় যখন ষষ্ঠী তৎপুরুষটা আসে র, সামথিং কিছু র, যেমন বাংলা ভাষায় ইংরেজি থেকে বলে অ্যাপোস্ট্রফি, আমার তোমার, রাইট। সো আনাতা হলো আসলে তুমি, নট তোমার। সো এটাকে যদি তোমার বানাইতে হয়, এক্স্যাক্টলি কিছু বানাইতে হইলে, তখন এটাকে এই ষষ্ঠী তৎপুরুষের জন্য আনাতা নো হয়ে গেল। সো এই নো দিয়ে বোঝা গেল এটা তোমার, আর না হয় এটা হবে আনাতা, ঠিক আছে, তুমি হইল আনাতা। তো আনাতা নো, নামায় যেভাবে আছে সেভাবে নামায় নানি, শেষ পর্যন্ত জাপানি ভাষায় ওই যে একটা দেশ দিয়ে শেষ হয়, একটা সেন্টেন্স শেষ হয়, ফুল স্টপ আসে হলো একটা দেশ দিয়ে। সো এখানে ওইভাবে দেশ আসলো, দেশ। এখন নানি, দেশ, প্রশ্নবোধকের ক্ষেত্রে শেষে দিয়ে একটা কা যুক্ত হবে, এই কাটা হলো প্রশ্নবোধকের ক্ষেত্রে শেষে দিয়ে একটা কা দিয়ে শেষ হবে। তোমার নাম কি? তাহলে দাঁড়াইলো এটাকে যদি এখন বাংলায় দেখি তাহলে হবে আনাতানো, আনাতানো নামায়ে ওয়া নান দেসকা। দেশটা লেখনীটা দেশু ছিল না আগে? এক্স্যাক্টলি, কিন্তু এটাকে উচ্চারণের ক্ষেত্রে দেশ হয়ে যায়। আচ্ছা, এমনি যদি লিখি তাহলে দেশের মতো হবে, কিন্তু উচ্চারণটা ওরা দেশ টাইপের বলে আর কি। সো কীভাবে আসলো? আনাতা হলো তুমি, নামায় হলো নাম, নান হলো কি, আর শেষে দিয়ে প্রশ্নবোধকের এই চিহ্নটার ক্ষেত্রে এটাকে ধরেন ফুল স্টপ, আর কাটা মানে অনেকটা প্রশ্নবোধক টাইপের, যে কোনো প্রশ্নের শেষে দিয়ে একটা কাজ হতে হবে, ঠিক আছে। এটা আজকের একটা টেক অ্যাওয়ে, সেটা হলো যে কোনো প্রশ্নবোধক হলেই শেষে দিয়ে কা একটা যুক্ত হবে। ওকে, তুমি টেম্পুরা খাও, তুমি কি টেম্পুরা খাও? আচ্ছা, কি হলো? আচ্ছা, এটা না আরেকটা কি হলো? আচ্ছা, কি দিয়ে একটা শিখলাম এর আগে, যে তুই কি দিয়া রং ছিল, বডি পার্টস ছিল, সেগুলি দিয়ে বাক্য রচনা করা যায়। হ্যাঁ, তাও করা যায়, ভেরি গুড আইডিয়া। নাম জিজ্ঞেস করলাম, তোমার শার্টের রং কি? তোমার শার্টের রং কি? বাহ, ভেরি গুড, তোমার শার্টের রং কি? আচ্ছা, উত্তর এটা, তোমার শার্টের রং কি? ভেরি গুড। একটা হলো তোমার, এটা আসতেছে, এটা ভেরি গুড, এটা আমরা
জানবো তোমার কি কি বলবে আনাতা নো হলো তোমার ঠিক আছে সুতরাং এই ষষ্ঠী তৎপুরুষটা র শেষে দিয়ে আসলেই আনাতা নো হয়ে যাবে এই যে নোটা আসছে তোমার মানে হলো আনাতা নো প্রশ্নটা কি ছিল তোমার শার্টের রং কি নাকি আচ্ছা শার্টের রং কি সো দেখি কি বলা যায় প্রথমে আসি তোমার মানে হলো আনাতা নো আনাতা নো এই পর্যন্ত গেল এইবার হলো শার্টের শার্টকে জাপানি ভাষায় কি বলে খুবই শাতসু এক্স্যাক্টলি এটা একটা কাতাকানা দিয়ে বলবে শার্ট হয়ে যাবে শাতসু শাতসু বসের উপরে এটাকে শাতসু সেটা শাতসু সা রং কি রঙের কথা আমরা এর আগে কি শিখেছি ইরো তাইলে রং হলো ইরো এইটা দিকে একটা ওয়া কারণ রং কি কি হলো নান দেশকা বা দেশুকা ঠিক আছে সো কি শিখা গেল এখানে আনাতাটা কমন পড়ে গেল এই নোটাকে মনে রাখতে হবে নো মানে হলো র মানে সামথিং র এর ষষ্ঠী তৎপুরুষ ইরো আমরা আগে শিখছি ইরো মানে হলো রং ইরো মানে হলো রং তারপরে ওয়াটা হইল অনেকটা ওই যে একটা কি বলে আর্টিকেল টাইপের ইরোটা নান দেশকা নান দেশকাটের নান হলো এখান থেকে নান আসছে বা নানি দেশকাও বলতে পারেন কিন্তু উচ্চারণের সময় ওরা নান দেশকা বলে তো কি দাঁড়ালো তোমার শার্টের রং কি আনাতা নো শাতসু নো ইরো ওয়া নান দেশকা দেখি একবার বলো তো দেখি একজন আনাতা নো শাতসু নো ইরো ওয়া নান দেশকা ওকে নেক্সট আনাতা নো শাতসু নো ইরো ওয়া নান দেশকা নান দেশকা ওকে শার্টটা একটু চেঞ্জ করে দেই শার্ট না দিয়ে যদি বলি এটা কি কলম কলম কি কি বলে গায়ের রং কি বলতে আচ্ছা কলম দিয়ে বলে ফেলি বোরু পেন এইটা বোরু পেন না এটা পেনই বলি পেন তাইলে যদি বলি আপনার কলমের রং কি কি দাঁড়াবে আনাতানো এটাকে পেনই বলে আর কি পেন বলি আনাতানো পেন নো ইরো ওয়া নান দেশকা তাই না এটা দাঁড়ালো জুতা জুতা এখন এটার ভিতরে যে কোনো কিছুই এটাকে চেঞ্জ করে নেওয়া যাবে সো এটা শিখা গেল যে এটা মনে রাখবেন কি এটাকে জাপানি ভাষায় কি বলে নানি অথবা নান এটা পাঁচবার বলে ফেলি কি হলো কেনটা একটু কঠিন কেন কে জাপানি ভাষায় বলে দুইটা দুইটা হ্যাঁ তুমি কেন জাপানে আসছো দুইটা আছে কেন একটা হলো দো উস্তে দোস্তে কেন দোস্তে দোস্তে আরেকটা হলো নাজে নাজে নান্দে নান্দে রাইট আরেকটা আছে নান্দে 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 দোস্তে নাজে নান্দে ছোট্ট একটা বাক্য রচনা করি যেটাতে খুব ইজিলি বলা যাবে কেন বৃষ্টি হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে আর ছোট কিছু নাই কেন দেরি হলো কেন দেরি হলো আচ্ছা দ্যাটস গুড কেন দেরি হলো বা বাংলায় বলে যদি বলি দেরি হলো কেন দেরি হলো কেন দেরি হলো কেন আচ্ছা
কেন ওর ক্ষেত্রে কেন দেরি হলো? আচ্ছা ওইখান থেকে যাই, কেন দেরি হলো এটা মনে হয় ইজি, কেন দেরি হলো? কেন কি বলে যে কোনো একটা বসানো যায়, একবারে সোজাটা বলি কোনটা সোজা, নান্দে নান্দে, ওকে নান্দে, নান রুটি না কিন্তু রাইট, নান্দে আমাকে নান্দে, ওই রকম শোনাইতে পারে, কিন্তু নান্দে মানে হলো কেন দেরি, দেরি যাবা নাকি ওসই ওসই রাইট, নান্দে ওসই, এটা কি অ হবে না ও হবে? ও ও তো নান্দে ওসই দেশকা, দেরি হইল কেন? ও হবে না নান্দে, নান্দে ওসই দেশকা, এটা একটা, এই দেরি হলো একটা অ্যাডজেক্টিভ, সো এখানে আর ও হইল না, কিন্তু নান্দে ওসই দেশকা, কেন দেরি হলো? নান্দে ওসই দেশকা, কেন এসেছো? আচ্ছা কেন এসেছো, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, কেন এসেছো জাপানে, কেন এসেছো, কেন এসেছো জাপানে? আচ্ছা কেন জাপানে এসেছো? এক্স্যাক্টলি, না কেন জাপানে এসেছো, এসেছো আবার একটু আশা, এসেছো এসেছো, ওকে, এটা একটা যেহেতু ক্রিয়াটা আবার একটু কঠিন, একটা পাস্ট টেন্স এটাকে বলতে হবে, সো এই কেনকে আমরা কি বলবো, নান্দে একটাই বলি বা নাজে, যে কোনোটাই বলা যাবে, এই কেনকে বলবো হলো নাজে বা নান্দে, দোস্তে যে কোনো একটাই বলা যায়, একটু কিন্তু দোস্তে যখন ইউজ করে একটু, হ্যাঁ একটু নিউয়ান্সটা একটু ভিন্ন, নাজে নান্দে, নান্দেটা অনেকটা ওই বন্ধু লেভেলে হয় আর কি, দোস্তেটা অনেকটা মানে ইয়ে করা আর কি, যে তোমাকে ওই যে কেন আসছো, সো এগুলো মনে রাখি, দোস্তে নাজে নান্দে, এটা হলো কেন, কেন জাপানে এসছো, না যে জাপানকে কি বলে, এটা মনে হয় আগে বলি নাই, জাপান এই দেশটাকে, ওরা কিন্তু নামটা জাপান না, যেমন আমাদের ভারতকে ইংরেজিতে ইন্ডিয়া বলে, তাই না, জার্মানকে ডয়চল্যান্ড, জার্মানের মানে জার্মানরা ওদের কান্ট্রির নাম হলো ডয়চল্যান্ড, ওইরকম আর কি, কিন্তু জাপানকে জাপানিরা বলে হলো, ওদের দুইটা টার্ম আছে, একটা বলে হলো নিহন, অথবা আর একটু কিউট করে যদি বলে তাহলে বলে নিপ্পন, হ্যাঁ নিপ্পন একটা টিভি ছিল, সো নিহন বা নিপ্পন এটাকে বলে জাপান, তো কেন জাপানে এসেছো, সো নাজে নিহন, নিহন এখানে দেখো, এই যে একটা সপ্তমী তৎপুরুষ আছে একটা এ, কেন আসলা, এটাও এই বাংলার মতোই অবস্থা, এটাকে এই বলে নিহং এ, এসেছ, এটা একটা কঠিন ভার্ব, আপাতত এটা এখন মুখস্থ করে রাখা, সেটা হলো কিতা মানে কিমাস্তা, এটার একটু পাস্ট ফর্মটা কিতা দিয়ে আজকে শুনি, কিতা, তো এটা এখন এত বর্ণনা করতে গেলে একটু কঠিন হয়ে যাবে, কিতা নো দেশকা, কাটা হইলো প্রশ্ন, মনে আছে, কা হইলে শেষে দিয়া কা মানে হইলো একটা প্রশ্ন করতেছে,
তো এই কিমাসটা এটা একটা খুব সুন্দর জাপানের পাস্ট ফর্ম। আমাদের যেমন মানে আছে না যে আশা হলো ভার্ব, এসেছি, তারপর পাস্ট টেন্স, পাস্ট টেন্স গুলো সবগুলোর ক্ষেত্রে চেঞ্জ হয়। আমি এসেছি, তুমি এসেছো, সে এসেছে, চেঞ্জ হয়ে যায়, তাই না? জাপানে এটা সে চেঞ্জ হয় না, এটা যেই হোক, আমি হোক, তুমি হও, যেই হোক, শুধু কেবলমাত্র ভার্বটা শেষে দিয়ে একটা তা লাগাই দিলে এটা পাস্ট টেন্স হয়ে যায়। তো একটু চেঞ্জ আছে তা ভালো না তালিবর্ষ করে নি আসলে এটা কি মাসিতা এরকম হওয়াটা বেটার, কি মাসিতাকা, তো উচ্চারণটা হবে আর কি মাস তাকা। আচ্ছা, সো আবার একটু বলি, কি হলো নানি অথবা নান, কেন হলো দোষ দে না যে নাম দে, এইবার হলো কোথায়, এটা সোজা, এটা মনে রাখা খুবই সোজা। এইটাকে জাপানি ভাষায় বলে দোকো, দেখি তো এটাকে কি বলা যায়। তোমার দেশ অনেকে বলে তুমি কোথেকে আসছো, তাই না? তোমার দেশ কোথায়? সো তোমার এটাকে কি বলা হবে? আনাতানো, ভেরি গুড। আনাতা হলো তুমি, আর ওইটা হবে আনাতানো। আমি কোনটাতে কোন কালি দিয়ে লিখি কোনো খবর নেই। আনাতা, আনাতা হলো তুমি, সো এটার সাথে একটা নো লাগাই দিলে আনাতানো মানে হলো তোমার হলো। আনাতানো দেশ, দেশকে জাপানি ভাষায় কি বলে? দেশ মানে হলো কুনি, এক্স্যাক্টলি, দেশ হলো কুনি, নট কনি, কুনি, ঠিক আছে? আনাতানো কুনি, তারপর যেহেতু একটা নাউন সুতরাং মানে দেশটা কোথায়, কুনি একটা ওয়া হবে, এক্স্যাক্টলি, আনাতানো কুনি ওয়া। এখানে আসতেছে কি, কোথায় হলো দোকো, তারপরে দেশকা। সুন্দর না যে জাপানি স্ট্রাকচার গুলো আর বাংলাদেশের বাংলা স্ট্রাকচারটা কিন্তু একই। তোমার দেশ কোথায়, আনাতানো, এটা হলো তোমার, এই নো মানে হলো ষষ্ঠী তৎপুরুষ, দেশ কুনি ওয়া দোকো দেশকা, আপনার দেশ কোথায়। সো এখন এই দেশ চেঞ্জ করে করে যে কোনো কিছু দিয়ে এটা বানাইতে পারে। একটা এক্সাম্পল হয়ে যাক, বাড়ি, তোমার বাড়ি কোথায়, বা হ্যাঁ তুমি থাকো কোথায়, তোমার বাড়ি কোথায়। তাইলে দেশের জায়গায় বাড়িকে কি বলে, কেউ জানো? বাড়ি, বাড়ি মানে হলো ইয়ে, কথা আমরা ইয়ে ইয়ে বলি না, ওরকম আর কি, ইয়ে ইয়ে বাড়ি। আচ্ছা, এটাকে ইয়ে না লিখে এটাকে ইয়ে লিখি, যদি বলি তোমার রুম কোথায় কি বলবা, রুম মানে হলো হেয়া, আনাতানো হেয়াওয়া দোকো দেশকা। তোমার শার্টটা কই কি বলবা, আনাতানো আপনার কলম কই, আপনার কি, আপনার আর তোমার কি, হ্যাঁ মোবাইল ফোন যদি হারাই যায় তাহলে কি বলবো, আনাতানো কেইতাই ওয়া, কেইতাই, কেইতাই মানে হলো মোবাইল ফোন, এক্স্যাক্ট, কেইতাই ওয়া দোকো দেশকা। সো তোমার ফোন কই, তোমার বউ কই, তোমার বউ, আচ্ছা সেটা হলো আনাতানো। ওয়াইফ কি কি বলে, সুমা,
Suma, right. So bow hulo Kanai, Kanai, Kanai ki bow na? Haan, tau hai. Hata no bow hulo Suma. Take a look at the button. Suma hoite pare, Kanai hoite pare. Anata no Kanai wa doko desu ka? Kanai ta aage Japanese ta use kore jara. Right. So, এই পর্যন্ত গেল এইবার হলো সবগুলাতে আজকে যেতে পারবো আর 5 মিনিট আছে আমরা এখান থেকে কিভাবে আচ্ছা শুধু শব্দগুলো জেনে নেই কিভাবে হলো আগে ওয়ার্ডগুলো পাতা বলে নেই কিভাবে হলো পর সময় থাকে আমরা কিভাবে হয় দয়াতে দো দয়াতে অনেকগুলো আছে এটা দো ইয়াতে পর্যন্ত লিখে দেই মানে কিভাবে Dono yo ni doate doate do yatte do yatte do yatte do yatte dono do yatte roshu katta ki ni do yatte uchcharone jhamela korteche ha ekhane ekta jodi do yatte yatte ya 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 eta shoroshori hoye gele bhalo na do yatte do yatte কখন কি কি বলে এটা সোজা এটা হবে ইৎসু ইৎসু এটা দিয়ে দোনো ইয়োনি একটা ওকার বসবে না ইয়োনি দোনো ইয়োনি এখানে দেব দোনো ইয়োনি দোনো ইয়োনি কিভাবে কখন তুমি কখন এসেছো এই যে এই শব্দটা বলে ফেলে এটা কাজে লাগবে তুমি কখন এসেছো এসেছো আমরা একটু আগে শিখছি তাই না তুমি কখন এসেছো তুমি যেহেতু আনা তো নো আর লাগবে না তাই না এইটা আসবে শুধু তুমি কি কি বলে আনাতা 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 এক্স্যাক্টলি তাহলে তুমি দ্বারা হলো আনাতা ওয়া কখন দোনো ইয়োনি না কখন হলো ইটস কখন হলো ইটস আনাতা ওয়া সব কিছু এক্স্যাক্টলি আনাতা কখন হলো ইৎসু এসেছে হলো কিমাসতা কিমাসিতা কা দিয়ে শেষ করলাম কিমাসিতা মাঝখানে এই আনাতা ওয়া ইৎসু কিমাসতা কা তুমি কখন এসেছো তুমি কখন এসেছো সো তুমি কিভাবে এসেছো আনাতাওয়া দোয়াতে কিমাসতাকা কিভাবে আসছো তার মানে হলো দোয়াতে কিমাসতাকা কিভাবে এসেছো তাই না কিমাসতাকা আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো শপিং টপিং করতে গেলে একটা ডিসকো কেন আসতেছে না ডিসকা কিমাসতা এটা past tense হয়ে গেছে ভেরি গুড কোশ্চেন এটা কেন দেশ হলো না দেশ হলো একটা ফুল স্টপ কিন্তু প্রেজেন্ট ফর্মে সো এটা সেট অফ ভার্ব কিমাসতা কা বুঝা গেল ওকে কত এটা ইম্পর্টেন্ট একটা জিনিস কত কে জাপানি বলে হলো ইকুরা এটাকে বলে ইকুরা ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি আমার একটা শালিকা আছে আমার শালিকার নাম হলো ইকরা ইকরা ইকুরা ইকুরা উচ্চারণ করতে পারবে না ওরা ইকরাই বলবে হয়তো কত সো এটার দাম কত এটার দাম কত বা চায়ের দাম কত এটার দাম কত এটা আমরা মনে হয় শিখেছিলাম যেমন আলুর দাম কত আলুর দাম কত আলু কিনে বেশি মাছ আলু এটার দাম কত ওটার দাম কত ওটার দাম কত এটাকে জাপানিতে কি বলে ইকুরা দোনো কুরা ইয়া তোমার এটা হলো কোরে ওয়া কোরে হলো এটা ঠিক আছে তারপরে যেহেতু র আছে এটা কি হবে কোরো হয়ে গেছে কোরে নো কোরে নো আচ্ছা আগে এগুলো ঠিক করি দামকে কি বলে কুরা আচ্ছা দুইটা আছে দুই রকম বলা যায় তাই না নেদান বলা যায় ইকুরাই বেশি বল কাকাকু কত এটা কত কাকাকু
করে নো আচ্ছা এটাকে আচ্ছা সোজাটাই শিখে ফেলি এটার দাম কত করে ওয়া করে ওয়া এই দাম হলো ইকুরা দেসকা এটা প্রেজেন্ট টেন্স যেহেতু দেসকা তো এখানে একটা আমাদের অক্সিলিয়ারি জিনিস বসুক করে ওয়া ইকুরা দেসকা কান্তান দেশ ইকুরা দে এ সুকা এটার দাম কত আচ্ছা এখন যদি বলি তোমার শার্টের দাম কত কি হবে আনাতানো আনাতানো হলে তোমার মানে ভেরি গুড আনাতানো ভেরি গুড আচ্ছা তোমার মোবাইল ফোনের দাম কত আনাতানো মোবাইল ফোনটা হলো কেতাই কেতাই ওয়ান ওয়া ইকুরা দেসকা ভেরি গুড আনাতানো কেতাই ওয়া ইকুরা দেসকা ভেরি গুড আস্তে আস্তে তো হয়ে গেল সো এক বছর পরে এই চিপসের দাম কত এই কুরে কুরে চিপস ওয়া আচ্ছা এই চিপ যখন বলা হয় তখন একটু আলাদা হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটা না বলে চিপ চিপস না বলে বলি আর কি যে এটা চিপসের দাম কত চিপস নো একুরা দেসকা চিপস ওয়া একুরা দেসকা চিপস ওয়া একুরা দেসকা চিপস ওয়া একুরা দেসকা বাজারে গেলা তখন বললা আর কি যে এটার দাম কত চিপসের দাম কত চিপস ওয়া একুরা দেসকা চিপস ওয়া একুরা দেসকা ভেরি গুড এখানে নো না কেন চিপসের এর আছে আচ্ছা যদি বলতাম আর কি যে চিপসের দাম দামের জন্য আবার আরেকটা শব্দ আছে আর কি তো আমরা চিপস কত এটা বললাম আর কি এখন যদি বললাম চিপসের দাম কত তাহলে হয়তো চিপস নো নেদান ওয়া নেদান মানে হলো দাম নেদান ওয়া ইকুরা দেসকা আর আমরা এখন যেটা বলতেছি সেটা হলো চিপস কত নেদান একটু সিম্পলিফাইড ভার্সন নামটা না জানলে করে ওয়া হ্যাঁ আমরা যদি জানতে না পারি নাম যদি না জানি জাস্ট এটাকে আঙ্গুল দেখায় এই ভাই হিয়ার দাম কত ইকুরা দেসকা এইটা দেখায় ইকুরা দেসকা এটা ভেরি গুড অনেক কিছু কিন্তু নাম জানি না হ্যাঁ এটা শপিং এ বেশ কাজে লাগবে ইকুরা দেসকা আরো কিছু করে ফেলি যে এটার দাম কত কিছু একটা জিজ্ঞেস করো এই কম্পিউটারের দাম কত পাসোকন ওয়াই ইকুরা দেসকা ভেরি গুড হ্যাঁ এটা লাগবে যখন বাড়িতে গেলে আপনি ভাবির জন্য একটা ল্যাপটপ নেবেন তখন গিয়ে জিজ্ঞাসা করুন পাসোকো ওয়া ইকুরা দেসকা অনিগিরির দাম কত পাসোকন দুধের দাম কত ডিউনি ওয়া ইকুরা দেসকা আমি যদি বলি এক লিটার দুধের দাম কত তখন কি ভাবে ওই এক লিটার এক লিটার আবার কঠিন ওকে এরপরে যাই কে 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 কি বলে দারে 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 দরে দরে মানে কি দরে মানে হলো কোনটা দারে কোনটা লেখা মিস করছেন দারে কোনটা লেখা কোনটাও লেখা যাবে কয়টা নিচে কোনটা কে হলো দারে 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 নট ধারে দারে আপনি কে আপনি কে আপনি কে এটাকে কি বলা যায় আনাতা আনাতা ওয়া দারে দেসকা ভেরি গুড দেসকা দারে দেসকা দারে দেসকা আনাতা ওয়া দারে দেসকা সে কে এটা যদি বলি সে কে কারে ওয়া দারে দেসকা কারে ওয়া দারে দেসকা ভেরি গুড কারে হলো সে কারে ওয়া দারে দেসকা ওকে আর যদি সেটা স্ত্রীলিঙ্গ হয় ওইটাকে যদি একটু একটু অনার করে বলা আর শুধু দাঁড়িয়েও হয়ে যায় কিন্তু কয়টা কয়টা কি কি বলে ওইটা হলো কয়টা সময় বাজে কয়টা হ্যাঁ এইটা নিয়ে আমার মনে একটা লেকচার হয়ে যাবে আর কি
এটা নির্ভর করে যে এটা কি গুনতেছো। এটা যদি বই হয় তাইলে একরকম, ওই যদি ছাপা হয় তাইলে একরকম। হ্যাঁ, নেক্সট লেকচারে তা দিয়ে কথা বলা যাবে। আচ্ছা দেখি দর্শক থেকে কোন প্রশ্ন আছে কিনা। কোরেনো ডিভিডি ওয়া আরিমাস্কা, আরিমাস্কা মানে আছে কি, আরিমাস্কা আছে কি, সো আরিমাস্কা। ডিভিডির দাম কত, ডিভিডির দাম কত? ওকে, এটা কে বলবে? ডিভিডি, ডিভিডি নো, ডিভিডি ওয়া, ডিভিডি ওয়া ইকুরা, ইকুরা ডিভিডি ওয়া ইকুরা, ডিভিডি নো নেদান ওয়া ইকুরা দেস্কা। ওই পর্যন্ত চলে গেলে তো অনেক ভালো। ডিভিডি কোথায়, ডিভিডি ওয়া দোকো দেস্কা? ভেরি গুড, ডিভিডি ওয়া দোকো দেস্কা, তো হয়ে গেল। তারপরে কি আসতে পারে, ডিভিডি কত, ডিভিডি কটা, ডিভিডি কার শব্দটা নাই না? হ্যাঁ কার, তুমি কার, তুমি কার, রাইট, সখী তুমি কার, সখী তুমি কার, কার কার আসবে হলো ওই যে বললাম না, যেমন কে 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 যদি ষষ্ঠী তৎপুরুষ করি তাহলে তো কার হয়ে যায়, তাই না? তো দাঁড়েনো, দাঁড়ে দাঁড়েনো কার, হ্যাঁ এটা হয়ে গেল দাঁড়েনো। ওকে, তো একটু সামারি করি আজকে কি কি শিখলাম। একটা হলো কি, কি বলে এটা জাপানিতে, নানি নান, নানি অথবা নান, নানি কেন, দোস্তে নাজে নান দে, কোথায় হলো দোকো, কিভাবে দো ইয়াতে দোনো ইয়োনি, দোনো ইয়োনি, কখন হলো ইৎসু, ইৎসু, ইৎসু কি মাস টাকা, কখন আসছো, কত, ইকুরা, খুব ইকুরা দেশকা, ইকুরা দেশকা, ইকুরা দেশকা, এটা কাজে লাগবে যে কোনো জায়গায় শপিং করতে গেলে ইকুরা দেশকা। তারপরে কে, দাঁড়ে দাঁড়ে দেশকা, কে আসছে, কয়টাতে আজকে গেলাম না, কয়টা আরেকদিন করবো, ওকে ঠিক আছে। একটা প্রশ্ন, প্রশ্ন না একটা কমেন্ট, একটা পেজ খুললে ভালো হতো, পেজ খোলা যাক, এটা যখন আজকে তো 0.7, পেজ ইজ 1.0 থেকে শুরু হবে আর কি, আশা করি যদি দেখি আসলে এটা কাজ করতেছে, মানুষ উপকার পাচ্ছে, তাহলে 1.0 থেকে ভালো করে মানে প্রিপারেশন নিয়ে করব অবশ্যই। তো ঠিক আছে, সুখে থাকুন, ভালো থাকুন। আজকে আমাদের ক্যামেরায় ছিলেন জুয়েল, আর আমাদের অতিথি নতুন ছাত্র ছিল দুইজন, পুরান ছাত্র, নাম বলে ফেলো, আদাতানো নামায়ো নান দেসকা, রফিক, আন্তরাষ্ট্রীয় দেশ, রফিক দেশ, আনাত ওয়াতাশি ওয়া মুর্শিদো দেশ, মুর্শিদো দেশ, তৌফিক দেশ, তৌফিক দেশ, ওকে থ্যাংক ইউ, জুয়েরু দেশ, হাই, বাই বাই দেশ, বাই বাই, সায়োনারা, সায়োনারা।